উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং সকল দর্শকবৃন্দকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। ভাই বোনেরা, আজ থাকছে এই ভিডিওতে 2021 সালের WBTA মডেল কোশ্চেন পেপারের বাংলা সেটের উত্তরসমূহ। যে ভিডিওতে আমি রাখছি MCQ ও SCQ-র উত্তরগুলো। এই ভিডিওতে থাকছে মডেল কোশ্চেন পেপার 18। 1 থেকে 17 পর্যন্ত সেটের উত্তরগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা লিঙ্ক ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারো, নতুবা আই বটনে ক্লিক করবে, সেখান থেকেও কিছু ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। MCQ ও SCQ উত্তরগুলো দেখানোর আগে পুরো প্রশ্নটি তোমাদেরকে দেখিয়ে দিই ভাই বোনেরা। তোমাদের কাছে যদি কোনো কারণে এই টেস্ট পেপারটি না থেকে থাকে তাহলে এই ভিডিওতেই তোমরা সেই টেস্ট পেপারের পেজের প্রশ্নটি পুরো পেয়ে যাচ্ছ, তোমরা বাড়িতে সেগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে। এবার দেখো MCQ প্রশ্নগুলো আসছে, যে উত্তরটি সঠিক সেই অপশনটিতে আমি দাগ দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। আমি ভিডিওটি একটু তাড়াতাড়ি চালিয়ে দিচ্ছি, তোমরা প্রয়োজনে এটাই পজ করে দেখে নিতে পারো। এবার দেখো SCQ প্রশ্নগুলো, এই প্রশ্নের উত্তরগুলো আমি একটি খাতায় লিখে দিয়েছি। প্রশ্নগুলি উত্তর বেশি বড় লিখতে হয় না, অনধিক 20টি শব্দে প্রশ্নের উত্তরগুলো লিখতে বলা হয়েছে। দেখো এবারে আমি উত্তরগুলো লিখে দিয়েছি, তোমরা সেগুলোকে মনে রাখার চেষ্টা করো, প্রয়োজন হলে খাতায় টুকে নাও। 2-এর দাগের 1-এর প্রশ্নটি আছে, তান্ত্রিক শ্মশান থেকে কি আনার ফরমাস করেন? তান্ত্রিক শ্মশান থেকে বালি আনার ফরমাস করেন। পরের প্রশ্নে আসি, বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে কে? বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছিল নকড়ি নাপিত। আইজেনস্টাইন কাবুকি থিয়েটারের অভিনয় কোথায় দেখেছিলেন? আইজেনস্টাইন কাবুকি থিয়েটারের অভিনয় মস্কোতে দেখেছিলেন। মরা হাতি সোয়ালা এমন মন্তব্যের কারণ কি? 45 বছর অভিনয়কারী রজনীবাবুর প্রতিভা যে ফুরিয়ে যায়নি, অনেকের থেকে ভালো অভিনয়ের ক্ষমতা যে এখনও রাখেন, সেই প্রসঙ্গেই এই উক্তি। জেগে উঠিলাম, জেগে উঠে কবি কি উপলব্ধি করেছিলেন? জগতের যা কিছু তা স্বপ্নিল নয়, মানুষের জীবন সংগ্রামের মোট প্রচেষ্টাই হলো সংস্কৃতি, মানুষের জীবনে চলাটাই ধর্ম, তার সঙ্গে নিজেকে মেলাতে হয়। মেঘমদির মহুমার দেশ বলার কারণ কি? নাগরিক সভ্যতায় সুবিশাল অট্টালিকায় আড়াল হয়ে যায় আকাশ, মেঘের লেশমাত্র দৃষ্টিগোচর হয় না। কলকাতা থেকে বহুদূরে সাঁওতাল পরগনায় মোহমোহ পরিবেশ, যেখানে খোলা আকাশ, মেঘমদিরতা পরিলক্ষিত হয়, তা কবি এমন বলেছেন। গাছের সবুজটুকু শরীরে দরকার, বলা হয়েছে কেন? এর উত্তরে লিখবে, গাছের সবুজ অংশে সঞ্চিত খাদ্যশক্তি প্রাণীর শরীরের পরিপুষ্ট সাধনে যেমন প্রয়োজন, তেমনি তার জীবনদায়ী শক্তি জীবজগতে অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখে। উদ্ভিদের সবুজ অংশের এই গুরুত্বপূর্ণ ভূমিকার কথা ভেবেই কবি একথা বলেছেন। পরের প্রশ্ন যাওয়ার আগে ভাই বোনেদের বলবো, ভিডিওর এই আই বটনে এই জায়গায় ক্লিক করো, তোমরা অনেকগুলো লিঙ্ক পেয়ে যাবে, সেখানেও অনেকগুলো মডেল সেটের উত্তর ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে 1 থেকে 18 পর্যন্ত যে মডেল সেটের উত্তরগুলো তার ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানেও চেক করে ভিডিওগুলো দেখে নিতে পারো। এই প্রশ্নটা রয়েছে, নিহত ভাইয়ের শবদেহ দেখে কে এই নিহত ভাই? রাজনৈতিক টানাপোড়েনে কৃষি ও শিল্পের সংঘাতে সিঙ্গুর নন্দীগ্রামের বুকে যে সকল মানুষের অকালে প্রাণ ঝরে যায়, কবি তাদেরকেই নিহত ভাই বলে সম্বোধন করেছেন। থিপস কোথায়, তার বৈশিষ্ট্য কি? থিপস নগরী গ্রীসে অবস্থিত, পৃথিবী বিখ্যাত 7 দরজা এই থিপসেই রয়েছে। অথবা প্রশ্নটা আছে, পরিস্থিতি দেখে ধ্যানে বসলেন তিনি, তিনি ধ্যানে বসলেন কেন? প্রখর গ্রীষ্মের দুপুরে গুরুনানক শিষ্য মর্দানাকে সঙ্গে নিয়ে হাসান আবদালের জঙ্গল পার হতে থাকে, মর্দানার জলতেষ্টার জন্য সে এক পাও এগোতে পারে না, পরিস্থিতি বেগতিক দেখে জলের সন্ধানে গুরুনানক ধ্যানে বসেছিলেন। পরের প্রশ্ন আছে, কোট বদল কাকে বলে?
কোনো ব্যক্তির ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে যায় তখন সেই প্রক্রিয়াকে বলা হয় কোড বদল। গুচ্ছধ্বনি কাকে বলে? পাশাপাশি উচ্চারিত দুটি বা তিনটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলে। যেমন দেখো, উষ্ম শব্দে মূর্ধন্য এবং মূর্ধন্য গুচ্ছাকারে অবস্থিত। রূপমূলের দুটি শ্রেণীর উল্লেখ করো। রূপমূলের দুটি শ্রেণী হল স্বাধীন রূপমূল ও পরাধীন রূপমূল। ল্যাড কি? ল্যাড হল ভাষা শেখার যন্ত্র বা ব্যবস্থা। এর পুরো নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, LAD। এই ছিল তোমাদের মডেল কোশ্চেন পেপার 18-এর MCQ এবং SAQ সমগ্র উত্তরপত্র। ভাই বোনেরা, তোমাদের ভিডিওটি কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাকে কমেন্ট লিখে জানাবে। যদি মনে হয় এই ভিডিওগুলি তোমার বন্ধুদেরও উপকারে লাগবে তাহলে বন্ধুমহলে শেয়ার করে দিও। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আরও পরের সেটের উত্তরগুলো আমি দিতে থাকছি। তোমরা সেইগুলোর নোটিফিকেশান যাতে সবার আগে পেয়ে যাও সেই জন্য বলবো, সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি সিলেক্ট করে রাখো। তোমরা পরীক্ষার জন্য খুব ভালো করে প্রস্তুতি নাও। তোমরা হয়তো এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছো, পরীক্ষা হবে কি হবে না। আমি বলবো পরীক্ষার জন্য তোমরা খুব ভালো করে প্রস্তুতি সেরে ফেলে রাখো। অফলাইন অনলাইন যেখানেই পরীক্ষা হোক না কেন, যেখানে তোমরা ফুলফিল উত্তর করে আসতে পারো, তার জন্য বলবো তোমরা ফুল প্রিপারেশন নিয়ে থাকো। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভেচ্ছা শুভকামনা জানিয়ে ভিডিওটি আজ এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি পেপার 19 এবং 20-এর উত্তরপত্র। তোমরা চ্যানেলটির সঙ্গে থাকো।